यूं प्यार करेगा जैसे मैं करता हूँ। गुड मॉर्निंग एंड वेलकम बैक आवर चैनल। तो सबाई कैमन आछो, आमार फैमिली सबाई निश्चय खूब भालो आछो, আমরাও খুব ভালো আছি। আর জায়গাটা দেখে বুঝতেই পারছো যে অন্য জায়গা থেকে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা কোথায় রয়েছি জানি না, জায়গাটা দেখে বুঝতে পারছো কি না, চেনা জায়গা বা জানি না তোমরা কতটা বুঝতে পারবে। এটা হলো আমার ননদের বাড়ি। সকাল সকাল চলে এসেছি, তাই ব্লগটা শুরু করার আর সুযোগই পাইনি। তো চলো দেখাই তোমাদের সকাল সকাল কী হচ্ছে, কেন হচ্ছে, সবটাই ক্রমশ প্রকাশ্য দেখার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। চলো, এই যে এখানে চলছে লুচি ডেলি বানানো, ওখানে অনেক মাখা রয়েছে। আর এখানে দেখো সব জিনিস রেডি করা রয়েছে, জাস্ট এখনও কোনো কিছুই সেইভাবে হয়নি। আর এই যে আলুর দম হবে বুঝতেই পারছো, দেখে এখানেও পেস্ট করা। চলো, এই দেখো এখানে তৈরি হচ্ছে প্যাকেট। এই একটা কাজ অন্তত করছে, আমি কাজ করি মানে কি দেখাই, আমি কাজ করি সত্যি কাজ করি। ঠিক আছে, প্যাকেটটা রেডি করুক। দেখি 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 কি করছে, এই যে মা করছে লুচি বেলছে, লুচি বেলো। এদিকে জামাইবু আটা মাখছে, লুচির ময়দা মাখছে। আর এই দেখো বানানো হচ্ছে, এদিকে হচ্ছে গরম গরম আমাদের কাশ্মীরি আলুর দম এটা। হ্যাঁ, আর এখানে অনেকগুলো লুচি প্রায় ভাজা হয়েই গেল। তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে এতগুলো কেন হচ্ছে, জানি না জাগছে কি না, বা জাগাটা তো ঠিক, কেন জাগছে সেটা একটু পরেই তোমরা উত্তরটা পেয়ে যাবে। মোটামুটি হয়ে গেছে, এই যে প্যাকেজিং দেখো, এই যে প্যাকেজিং হয়ে গেছে, ক্লিয়ার করে এটা সব রাখা হচ্ছে। এবার ডিস্ট্রিবিউটারের পালা, তোমার কি হয়েছে, তুমি আমার কিছু হয় না। হ্যাঁ, আমি অর্ধেক প্যাকেজিং করলাম, তাই জন্য এখন ভিডিও করতে পারিনি। এবার প্যাকেজিং শেষ, এবার মিষ্টি রাখা হয়ে গেছে, আমারও প্যাকেজিং করা হয়ে গেছে। এবার দেখি যাই কোথায় নিয়ে যাওয়া হয়। চলো আমরা সব এখন এরকম আমার কাছে, ওই যে সামনে দিদিয়ারা। তো চলো বেরোচ্ছি, কোথায় যাচ্ছি ফলো করো, দেখতে পাবে। চলো আমরা পৌঁছে গেছি যেখানে আসার, মানে আমরা এসেছি শ্যামনগর কালীবাড়িতে। তো ওখানেই যাব, কি করছি না করছি কেন করছি সবটা অবশ্যই তোমাদের বলবো, বাট দেখতে থাকো। আগে দিছিস হয়ে যাবে না সবার, যে কজনের হয় ঠিক আছে, নাহলে কিছু করার নেই, আলাদা দেবে না, এটা জাস্ট এখানে আছে। কটা ব্যাগে আছে, এই দেখো গোপাল, ছোট্ট গোপাল এসছে মেলা ঘুরতে, এই ঠাকুমার সাথে এসছে। তুই কোথায় থাকো গো, অনেক দূরে, ও গেদে, ও বাবা, ওখান থেকে প্রতি বছরই আসো নাকি, রোজ থাকো না চলে যাও। ছিলাম গোপাল, তোমরা কোথায় থাকো, ও কোথায় গো, বাড়ি কোথায়, ও আচ্ছা। দেখো যেই উদ্দেশ্যে আমরা এসেছিলাম সেই কাজ কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেছে, ও একটু ওদিকে গেছে তাই জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি।
তো এখানে আসার কারণটা তোমাদের এখান থেকেই বলে যাই। আসলে আমার শ্বশুর মশাইয়ের এবছর 25 বছর তার মৃত্যুবার্ষিকী বলতে পারো পূরণ হলো। তো সেই উদ্দেশ্যেই কিছু মানুষকে খাওয়ানোটা একটা উদ্দেশ্য না, মানে ইচ্ছে থাকে তো, কিন্তু অকেশন ছাড়া বা কোনো সময় ছাড়া দেখে অবশ্যই হয়ে ওঠে না, তাই জন্যই দিদিয়াই এটা মেনলি বলেছে। তো ওর এতে জাস্ট আমরা ওর পাশে রয়েছি এইটুকুই, বাট সবটাই ওর উদ্যোগেই করা, ভাবতে পারিনি ও এত সুন্দর একটা জিনিস চিন্তা করেছে, এটাই আমাদের কাছে খুব ভালো লাগার জিনিস। তো ঠিক আছে চলো, মোটামুটি হয়ে গেছে, এখন দেখতেই পেলে বাড়িতে বানিয়ে আমরা জাস্ট এনেছিলাম। দিদিয়া জামাইবু দুজনে মিলেই ওরা উদ্যোগটা নিয়েছে, নিজের কাছে খুব ভালো লাগছে যে আমার ননদ নন্দাই এরকম ভাবনা ভাবে, তাই না? তো যাই হোক চলো, ও এলেই আমরা এখন বাড়ির দিকে যাবো, মানে দিদিয়ার বাড়ির দিকেই যাবো, সারাটা দিন কি করি সাথে থেকে। এই দেখো ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি, আর লাগবে না, এই যে আলুর দম আর লুচি, এবার আমরা জাস্ট এখন ভেজে আমরা খেয়ে নেবো। এই যে দিদিয়া নিয়ে নিয়েছে আর আমার, চলো খাই। এই যে রান্নার ফাঁকে দেখো হচ্ছে চা, আর এখানে হচ্ছে মাছ ভাজা, এখানে কিছু ভাজা হয়ে গেছে, তো কাতলা মাছ হবে বুঝতেই পারছো। এই দেখো বাঁধাকপিও কেটে এখানে ধোয়া আছে, বুঝতেই পারছো মাছের মাথা দিয়ে হবে বাঁধাকপি, তো সবটাই দেখাবো, দেখতে থাকো। এই যে দুপুরের লাঞ্চের জন্য এই দুজন বসে পড়েছে, রান্না কি কি সেই দেখানো হয়নি, তার আগেই বসে পড়েছে। এই যে বেগুন ভাজা, মুসুরির ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আচ্ছা এখানে মাছের তেল ভাজলাম, ওরা খাবে না এটা আমরা তিনজনে খেয়ে নেব। আর এখানে আছে কাতলা মাছের কালিয়া, তো চলো ওরা খেয়ে নিক, খাওয়ার পর রিভিউ দেবে। আমরা খেলা দেখতে ব্যস্ত ছিলাম, আমরা ইন্ডিয়া শ্রীলঙ্কার খেলা সেই খেলা দেখছি, পাত পুরো ক্লিয়ার। কেমন খেলা, কেমন লাগলো খেতে, খেতে কেমন লাগলো, ভালো লেগেছে, ভালো লাগলে আরেকবার নিয়ে বেশি বেশি করে খা, ঠিক আছে রাখলাম। জানি না কতটা আওয়াজ পাচ্ছ, নিশ্চয়ই ভাবছো দুপুরের পর সন্ধ্যেবেলায় আবার কেন, দুপুরবেলা কিন্তু দিদি বাড়িতে ছিলাম, খাওয়া দাওয়া করে বাড়ি গেছিলাম ফ্রেশ হয়ে, এবার যাচ্ছি কোথায় বলতো, কোথায় যাচ্ছি আমরা, প্রচণ্ড এক্সাইটেড বলতে পারো, কারণ একদম নতুন এক অতিথিকে, একটা পুচকু না পুচকি যেটাও তোমাদেরকে পরে জানাবো, তাকে দেখতে যাচ্ছি, এবং সেটা হচ্ছে সোদপুরে। তো ট্রেন মানে শ্যামনগর স্টেশনেই আমরা রয়েছি, ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে, এবার যাওয়ার পালা, কি বলবো প্রচণ্ড আনন্দ হচ্ছে। আর এই যে পুচকুকে দেখো, শুধু খালিয়া যাবে পুচকুকে দেখতে গেলে হবে না, কারণ হচ্ছে নতুন অতিথি বলে কথা, তাই না, তার একটা ওয়েলকাম তো থাকতেই হবে। তাই চলো দেখো ফোন বাজছে, দেখে নি কার ফোন, চলো গিয়ে আবার কথা হচ্ছে। এই যে দেখো রেলওয়ে স্টেশনে নেমে অটোতে বসে পড়েছি, এদিকে এদিকে হ্যালো, চলো না দাও অনেক জায়গাটা যাওয়া যাক। करेगा जैसे मैं करता हूँ, দেখো অটো থেকে নেমে গেছি, নেমে 2 মিনিট ও সবারির সামনে দাঁড়িয়েই রয়েছে, যদিও এই জাস্ট ফার্স্ট টাইম এলাম, তো চলো দেখা যাক। আর অবশ্যই নিশ্চয়ই ভাবছো যে এত আপনজনের বাড়ি যাচ্ছে এদের ফার্স্ট টাইম কেন, সবটাই পরে জানাবো চলো। এই যে আমাদের নতুন অতিথি, হ্যাঁ কি তাকিয়ে আছে, তুমি মোবাইলে দেখতে পাচ্ছো, এই যে দেখছিলাম আমি, হ্যাঁ এই যে দেখছে তাতা, তার নাম কি, ওর নাম কি, নাম বলছি, এই যে আছে এনার মা, হ্যাঁ মা আপনি কিছু বলুন, আপনার ছেলে তাকিয়ে আছে খালি মোবাইলের দিকে, একটা ব্যাপার তুই এসছিস সাথে শুধু বিদেশ থেকে, হ্যাঁ সেই কবে লেখা হয়েছিল বল, চুপচাপ এরকম কোলে নিয়ে থাক সব সময় খুশি থাকবে, হ্যাঁ বস একবার কিছুক্ষণ তারপরে দেখবি অবস্থাটা, ওমা বুড়গুচ করছো কেন, বস তারপরে দেখবি কেন আস্তে আস্তে সবই গুছিয়ে যাবে, কথা হয়ে যাচ্ছে, ভিডিও করছে না,
একটু ঘুম পেয়ে গেছে, ঘুমাবে না। কবে থেকে আসবো জানো তো ভাবছি দেখতে ওকে, মানে অনেকদিন পর দেখতে আসা হলো রে বুঝে, দেখতে যে এলাম হয়তো মায়া জড়িয়ে যাবো, কি হবে তখন, তখন আবার আসবে। তো তোমাদেরকে বললাম যে আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটা, মানে কে হয় আমার, তো এনাকে দেখে না, ও বেশি আসতে চাইছে না কারণ ও বলছে ওকে ঠিক লাগছে না, ও খুব মিষ্টি দেখতে কিন্তু, মানে আমাদের স্কুলে বলা হতো কি যেন ওকে মা দুর্গা মা জগদ্ধাত্রী অনেক কিছুই বলা হতো, স্বপ্নাদিরা দেখছে নাকি জানি না দেখলে বলবে। তো যাই হোক, ও হচ্ছে আমার বড়বেলাকার বন্ধু এবং চাকরি ক্ষেত্রের বন্ধু, সেটা যে এত ভালো বন্ধু হয় কেউ বিশ্বাস করবে না, খুব কম হয় কিন্তু দেখবি তো, সিরিয়াসলি আমাদের মনেই হয় না যে আমরা স্কুলে একসাথে পড়িনি, আমরা দুজনই স্কুল টিচার, চাকরি করতে গিয়ে দুজনের বন্ধুত্ব হয়েছে এবং যেদিন থেকে হয়েছে সত্যি ওর ভাষা শুনে নিলে পিরিত বেড়ে গেছে। ঘরে বসে বসে ফুলে যাচ্ছি, আর তুই কারণে ফুলেছিস? আরে আমি পুরোটা কারণে নয়, একটা তোর এখন না বেরোনো অব্দি আমি একটু হাঁটতে পারছি না, কি অবস্থা, আস্তে আস্তে ওটা ঠিক আছে, চলো অনেকদিন পর দেখা, বুঝতেই পারছো একটু জমিয়ে গল্প করে নি, কি বলছো? গল্পই তো করলেন না, কার সাথে গল্প করবো, করো অন ক্যামেরা, অন ক্যামেরা ঠিক গল্পটা আসবে, আসছে না মানে বলছে আর কি বলবো কি বলবো না, সেটাই ঠিক আছে একটু গল্প করে নি তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই দেখো চলে এসছে গরমা গরম কফি, কিন্তু কাপটা শুধু দেখো একবার কি সুন্দর কাপটা, না এই যে ইনি শুরু করে দিয়েছে খাওয়া, আমি খেতে খেতে খাবো, কেসা লাগা মেরা মজাক। আচ্ছা উনি কিন্তু ঘুমোচ্ছেন আর উনিও নিয়ে এসছেন, এই আড্ডা চলছে, চলো খেয়ে নি তাহলে। এই দেখো 10 মিনিটের ঘুমের পর ও ফ্রেশ হয়ে গেছে, এই যে ফ্রেশ হয়ে গেছে, এবার কি হচ্ছে ব্যাপারটা আমরা দেখার চেষ্টা করছি, এই 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 দেখো এবার কাঁদে, ও শুনতে বাবা ওলি বাবালি ওলে 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 উলি উলি, দাঁড়া দাঁড়া কথা করে চা খেয়ে নি তো, আমরা তোর কাছে এসছি আর তোকে খাদা, তোমাকে কোলে না আনলেই কষ্ট, ওর জীবনে এখন একটাই দুঃখ, ওর এখন একটাই চাহিদা আমায় কোলে নিতে হবে, কি মজা হবে, হাতুড়ি বাবা কি আনন্দ, তুই দেখ কত এক্সপ্রেশন রে, কি রে তোকে তো ভালোই দেখে গেলাম আমি এক্সপ্রেশন গুলো, দেখছো তো আমি খাচ্ছি না, আমারটা প্যাকিং হয়ে গেছে, এখন রেস্টুরেন্টে দেখবে প্যাকিং করে দেয়, কিন্তু এই মিষ্টিগুলোর নামগুলো কি বলতে হবে সত্যি জানি না, দারুণ দেখতে কিন্তু, মানে এই দুটো খুব সুন্দর দেখতে, হ্যাঁ এই দুটো ঘটের মধ্যে ওটা জানা কি, একটা নলেন গুড় আর একটা, আর এনাকে দেখো ইনি কিন্তু ঘুমিয়েই পড়েছে, ও আবার ঘুমিয়ে পড়েছে, দেখো সাবধানে, ঠিক আছে আর মা বসে আছে আর ইনি খাচ্ছে, খাও তুমি লজ্জা পেও না, লজ্জা হবে, আমি লজ্জা না না লজ্জা হবে না, খাও বা লজ্জা পাই না, তাই তাই খাও, তুমি খাও, কেসে কেসে লোক রেতে यार यहां पर, ঠিক আছে বন্ধ করো ঠিক আছে, তাই তো প্রমাণ থাকবে না যে তুমি খেয়েছো, বল বন্ধ করবো কেন, খেয়েছো একটা পনির আছে, আচ্ছা দেখে নিয়েছো, আচ্ছা আর আর কি আছে, পনির আলু দিয়ে চপ, আচ্ছা চপ বলে দিল, ঠিক আছে চলো খাও, দেখো এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, তো চলেই এসছি ফ্রেন্ডের বাড়ি থেকে, বুঝতেই পারছো ট্রেনে আসলে ভালোই ভিড় ছিল তাই জন্য আর সেভাবে করতে পারিনি, বাইরে কিন্তু হালকা হালকা একটা ঠান্ডা, সেই জগদ্দ সানাটা কিন্তু চলেই গেল বলো, যাই হোক এখন আবার যাচ্ছি বাড়িতে, না হয় দিদিবাড়িতেই যাচ্ছি, রাতে একদম রাতে ডিনার বলতে পারো, তবে রাতে ডিনারটা করবো কি না সেটাই হচ্ছে ডাউট, কারণ পেট ভরা, তার মধ্যে বান্ধবী বাড়ি গেছিলাম ওরাও আবার তোমার আমি খাইনি বলে প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দিয়েছে, তো বুঝতেই পারছো, তো যাই চলো তারপরে আবার কথা হচ্ছে।
দেখো দিদিবাড়ি চলে এসেছি, মাঝে সাথে ডিনারের বেলা হালকা ফুলকানো ডিনারটা করে নেবো, একদম না করলেই নয়, তারপর বাড়ির দিকে যাবো, তো ডিনারটা করি। এই যো ইনি খাচ্ছেন এই ডিনার, রুটি যেহেতু, আর দাদা ভাই খাচ্ছে ভাত, আর আমিও অল্প করে ভাতটাই খেয়ে নেবো ডাল দিয়ে, ব্যাস আর দিদি আর দিচ্ছে, তো চলো ডিনারটা কমপ্লিট করে নিই। সো সেই একই ঘর দেখতে পাচ্ছ, মানে বাড়ি চলে এসেছি, এবার জাস্ট শোয়ার পালা, বাট তার আগে চেঞ্জ করবো, একটু ফ্রেশ হবো নিশ্চয়ই, কিন্তু ভাবলাম না ব্লগটাকে এন্ড করে নিই। তো দেখতেই পেলে বান্ধবীর বাড়ি গেছিলাম, আর তোমাদের তো বললামই আমার কীরকম বান্ধবী, সত্যি বলতে অনেক সময় হয় ছোটো থেকে মানে একসাথে থাকার পরও অনেক সময় বন্ধুত্ব মানুষের থাকে না, বাট আমি খুব লাকি যে আমি বিভিন্ন স্তরে খুব ভালো ভালো বন্ধু পেয়েছি, এরকম অনেক ফ্রেন্ডই আমার আছে, আর তার মধ্যে ও আর একজন যে যাকে বড় বয়সে পেয়েছি, মানে আমরা 3-4 বছরের ওপর আমি স্কুলে পড়াতাম, তোমরা ডিটেলস ছাত্ররা জানোও না, তার জন্য হয়তো একটু অবাক হতে পারো, তো সেখানে গিয়েই ও পড়াতো, ও জিওগ্রাফি আমি বাংলা, তো সেই সূত্রেই বন্ধুত্ব মানে খুব গাঢ় বন্ধুত্বই বলতে পারো, বুঝতেই পারছো যেখানে আমি ওর বাড়িতে গিয়ে খাইনি বলে আমাকে প্যাকিং করেও পাঠিয়ে দিয়েছে, তো কোন লেভেলের বন্ধু থাকলে এটা হয়। আর ওর একটা কিন্তু তোমাদের তো বলেই নি পুচকু না পুচকি, ওটা হচ্ছে একটা পুচকু, মানে আমাদের বোন পো হয়েছে, কিন্তু আমি মানে ওর নামটা এখনও ওরা পারফেক্ট ঠিক করেনি বলে আমি নাম কিছু বলছি না, তো পুচকু সোনাকে যাই হোক খুব মিষ্টি, সব বাচ্চাই হয় ও, তাই তোমার কেমন লাগে? আমার খুব মিষ্টি লেগেছে। তোমার মিষ্টি লেগেছে? আমার তো তোর মিষ্টি লেগেছে। আচ্ছা, তো দেখে এলাম সব মিলিয়ে আজকের দিনটা জাস্ট দারুণ, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত দু ধরনের অভিজ্ঞতা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো চলো আজকের ব্লগটা এতটাই, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, আর অবশ্যই কিছু বলার থাকলে কিছু জানানোর থাকলে নিজের কমেন্ট সেকশনে জানিও, আজকের জন্য টাটা, গুড নাইট, তুমি বলবে গুড নাইট, গুড নাইট।